আজকে কিন্তু আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে বাচ্চা যাচ্ছে বেশ কয়েকটা জেলাতে আমার বাচ্চা যাচ্ছে তার মধ্যে এটা যাচ্ছে হচ্ছে ময়মনসিং তো এরকম করে বিভিন্ন জায়গাতে আমার বাচ্চাগুলো চলে যাবে আজকে আজকে শুধু ময়মনসিং না আমার বাচ্চা যশোর যাবে সিলেট যাবে বরিশালে যাবে কক্সবাজার যাবে লালমনিহাট বেশ কয়েক জায়গাতে আমার বাচ্চা যাবে তো আমি পনেরো দিন আর যে বিশ দিনের বাচ্চা সেইগুলো এরকম বড় খাঁচাতে দিব এই যে দেখে না এগুলো হচ্ছে বড় খাঁচা এগুলো ফলের খাঁচা এই বড় বড় খাঁচাতে আমি অল্প অল্প করে বাচ্চা দিব হয়তো দশ দশটা সাইজ অনুযায়ী বাচ্চা দিব যাতে বাচ্চাগুলো কোনো সমস্যা না হয় আর অবশ্যই বাচ্চাগুলো যখন আমি প্যাকেট করব তার আগে কিন্তু আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো কিন্তু করে প্যাকেট করব তা না হলে কিন্তু বিভিন্ন জায়গাতে যে বাচ্চাগুলো যাবে বাচ্চা কিন্তু লং টাইম না খেয়ে থাকতে হবে আর বাচ্চা কিন্তু এনার্জি মানে একটু দরকার থাকবে সেই জন্য আমি কিন্তু বাচ্চাকে কিছু মেডিসিন আছে সেগুলো খাইয়ে কিন্তু বাচ্চা প্যাকেট করে দেবো তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলোই সেই বাচ্চাগুলো যেগুলো আপনাদেরকে দিয়ে থাকি আমরা একদম জেরো থেকে শুরু করে পনেরো দিন বিশ দিনের বাচ্চা পর্যন্ত ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা দিয়ে থাকি তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম মায়া কৃষি খামার থেকে বলছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলো কিন্তু ব্রুডিং অবস্থায় আছে এগুলো হচ্ছে পনেরো দিনের বাচ্চা আপনারা দেখতে কচ্ gotcha. এই বাচ্চাগুলো কিন্তু আমাদের বেগুন জেলায় চলে যাবে আমি একটু পরে বাচ্চাগুলো কিন্তু প্যাকেট করা শুরু করে দিব শুধু এই বাচ্চাগুলো না আমাদের জেরো বাচ্চাও কিন্তু বেগুন জায়গাতে চলে যাবে এই বাচ্চাগুলো তো এরকম বাচ্চা যারা নিতে চান অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আর বাচ্চাগুলো আমরা কিভাবে সেল করি কোন কোন গাড়িতে দেয় কোথা থেকে দেয় আর কীরকম পজিশনে দেয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর যে এই যে দেখুন পাশে যে ঘরটা দেখছেন এটাতে কিন্তু আমাদের আর একটা নতুন শেড তৈরি হয়ে যাচ্ছে এখানেও কিন্তু আমরা আরও বাচ্চার নতুন নতুন বাচ্চা তৈরি করবে ইনশাল্লাহ প্যারেন্টস তৈরি করব তো এইগুলো হচ্ছে পনেরো দিনের বাচ্চা এই বাচ্চাগুলো আমি আজকে সেল করব কারণ আমার বাচ্চাগুলো বিভিন্ন জেলায় চলে যাবে তো বাচ্চা সেল করার আগে আমি কি কি করি সেটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরতে চাচ্ছি ভিডিওটা অবশ্যই দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর বিভিন্ন জায়গাতে যখন বাচ্চা নেবেন তাহলে আপনাদের একটা অভিজ্ঞতা থাকবে যে আমরা কীভাবে বাচ্চাগুলো সেল করে থাকি তো এই যে দেখুন এই পাশে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পনেরো দিনের বাচ্চা আর এই পনেরো দিনের বাচ্চাকে যেহেতু আজকে আমি বিভিন্ন জায়গাতে পাঠাই দিব এই বাচ্চাগুলোর জন্য এই দেখুন নিউ গ্লুকোজ যে ঔষধটা এই গ্লুকোজ ওষুধটা অর্থাৎ এটা একটা কাজ করবে বাচ্চাগুলো লং টাইম যেহেতু বাসের মধ্যে থাকবে বা জার্নি করবে বাচ্চাগুলো খাইতে পারবে না হয়তো ফিট খেতে পারবে না কিন্তু বাচ্চাগুলোকে যে পানির সঙ্গে এই ওষুধটা মিক্সড করে দিব। এই ঔষধটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খুব ভালো কাজ করবে এনার্জির জন্য বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো থাকবে তো এই এই গ্লুকোজ ওষুধটা কিন্তু আমি সুন্দরভাবে বাচ্চাগুলোকে খাইয়ে দিবো আর যে দেখুন এই যে এটা হচ্ছে একটা পট এই পটে এটা কিন্তু হচ্ছে আপনার হাফ লিটারের পট অর্থাৎ হাফ কেজি পানি এখানে আসবে তো আমি কিন্তু প্রতি দুই গ্রাম ওষুধ কিন্তু এরকম দুই গ্রাম ঔষধ অর্থাৎ দুই গ্রাম ওষুধ এক লিটার পানির সঙ্গে মিক্সড করবো এরকম পট দিয়ে দুই পট পানি দিলে এক লিটার হচ্ছে তো এরকম এক লিটার পানি দেবো আর এখানে আমি দুইটা কিন্তু বালতি রেখেছি একটাতে পানি ভরে নিয়েছি আরেকটা কিন্তু আমি মাপ অনুযায়ী কিন্তু পানি এখানে ট্রান্সফার করব যে কতগুলো পানি আমি এখানে এই এই বালতি থেকে ওই বালতিতে পার করছি এরকম দুই পটে যদি আমি পানি নেই তাহলে কিন্তু আমার এক কেজি পানি হচ্ছে অর্থাৎ এক লিটার আর এরকম এক লিটার পানি কিন্তু আমি এটা চামিজের মাধ্যমে কিন্তু ঔষধ মাপ করব বা মাপ করে দিব আপনি অনেকে আছেন যারা আমাকে জিজ্ঞাসা করেছেন আমরা অনেক জায়গা থেকে বাচ্চা নিয়েছি বাচ্চাগুলো আস্তে আস্তে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বা মারা গেছে এরকম কথা বলেছেন আসলে ব্যাপারটা হচ্ছে বাচ্চা যেহেতু লং টাইম না খেয়ে থাকে এই জন্য কিন্তু বাচ্চাগুলা অনেক সময় মানে প্রবলেম হয়ে যায় কিন্তু অনেকে জানেন না যে বাচ্চাগুলোকে কিছু এনার্জি ওষুধ আছে এই এনার্জি ওষুধগুলো খাওয়ালে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে যাবে এটা হচ্ছে এক গ্রামের একটা চামিজ দেখুন এরকম এক গ্রামের চামিজ দিয়ে কিন্তু আমি ওষুধগুলো মাপ করে নিব যেহেতু অনেকে বলেছেন যে এক গ্রাম মাপটা অনেকে বোঝেন না তো আপনারা যদি ভ্যাটেনারি কোনো ফার্মাসিতে যান সে ভ্যাটেনারি ফার্মাসিতে গেলে কিন্তু এইরকম একটা করে চামিজ আপনারা পাবেন যদি বলেন তাহলে ওনারাই দিয়ে দিবে আর সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মাপটা করতে খুব সহজ হবে বা সুবিধা হবে তো এরকম মাপ করার আপনি একটা চামিজ নেবেন আর এইরকম পানি অবশ্যই মাপ করার মতো পানি নেবেন নিয়ে কিন্তু এই ঔষধগুলো গোলাবেন গোলানোর পরে কিন্তু বাচ্চাগুলোকে এভাবে আপনারা খাওয়াই দিবেন কারণ বাচ্চাগুলো যেহেতু লং জার্নি করবে খাওয়াই দিতে হবে একদম সুন্দর ভাবে জানি বাচ্চা কোনো না থাকে তো ঘন্টা পর ঘন্টা পানি গুলো কিন্তু এই ওষুধ দিয়ে কিন্তু অর্থাৎ ওই স্যালাইন পানি যেটা গ্লুকোজ স্যালাইন যেটা ওটা দিয়ে কিন্তু এরকম দিয়ে রাখবেন দেখেন আমার বাচ্চা গুলো যাবে দেখে আমি কিন্তু আগেতে পানি দিয়ে রাখছি আর এইগুলো হচ্ছে আমার দুই দিন বয়সী বাচ্চা বাচ্চা গুলো দেখেন একদম ঝরঝরে আছে আমি এই বাচ্চা গুলো কিন্তু অর্ডারি বাচ্চা বিভিন্ন জেলায় চলে যাবে তো এই বাচ্চা গুলো আজকে দুই দিন হচ্ছে এই দুই দিনের বাচ্চার মধ্যে দেখেন একটা বাচ্চা ঢুকে গেছে এই যে এটা হচ্ছে পনেরো দিনের বাচ্চা এই বাচ্চাটা কিন্তু এই বাচ্চার সঙ্গে চলে আসছে দেখুন পনেরো দিনের বাচ্চা আর দুই দিনের বাচ্চা কত হাইট হয়ে গেছে তো যাই হোক এইরকম করে কিন্তু বাচ্চাগুলো আমরা ব্রুডিং করে আপনাদের সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি আপনারা এইভাবে ব্রুডিং করলে অনেক কিছুই বুঝতে পারবেন আর যারা বাচ্চা পার্সেল দেবেন বা পার্সেল নেবেন তাদের জন্য এই ভিডিওটা এইরকম করে আপনারা খাবারগুলো যদি সুন্দরভাবে বাচ্চাগুলোকে খাওয়াই দেন তাহলে কিন্তু বাচ্চাগুলো আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ একটা বাচ্চারও প্রবলেম হবে না সুন্দরভাবে বাচ্চাগুলো চলে যাবে আর খাসাতে দিন বাচ্চা বাচ্চা বা আমরা কিরকম খাসাতে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে এই ভিডিও তুলে ধরবো একটু পরে আপনারা কিন্তু সেটাও দেখতে পাবেন যে আমরা কোন খাসাতে বা কিভাবে দিচ্ছি আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে ফিড যেটা আছে এটা কিন্তু আপনারা অনেকে বলেন যে কতদিন পর্যন্ত খাওয়াবো এই ফিডটা আপনারা পনেরো দিন পর্যন্ত খাওয়াবেন পনেরো দিন পর্যন্ত বাচ্চাকে এই ফিট খাওয়ানোর পরে অবশ্যই চেঞ্জ করতে হবে তো তারপরে কিন্তু অন্য খাবার আছে আর দেখুন এই যে এটা হচ্ছে এগুলো ট্রে আর এইগুলো দেখেন এইগুলো এইগুলো কিন্তু ট্রে এইগুলো স্যাটারেট ট্রে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আমরা ডিম দেই আর এইগুলোতে বাচ্চা বের করে নিয়ে আসি এই যে দেখুন এইগুলো হচ্ছে আমাদের মেশিন তো এই মেশিন থেকে আজকে আমরা বাচ্চা বের করব কারণ শুধু পনেরো দিন বিশ দিনের বাচ্চা না আমাদের কিন্তু জেরও বাচ্চা আজকে বিভিন্ন জেলাতে চলে তো বাচ্চাগুলো যাই হোক সময়ের অভাবে দেখাতে পারছি না ঠিকঠাক তো আমি বাচ্চাগুলো আগে বের করে নিয়েছি এই যে দেখুন বাচ্চাগুলো কিন্তু প্যাকেট হয়ে গেছে তো এই বাচ্চাগুলো এখন আমি সুন্দরভাবে প্যাকেট করে নিচ্ছি কারণ এই বাচ্চাগুলো যেহেতু বিভিন্ন জেলে চলে যাবে জেরো বাচ্চাকে কোনো কিছু খাওয়ানো যাবে না জেরো বাচ্চা যেরকম আমরা মেশিন থেকে বের করবো জাস্ট একটা মারেক্স ভ্যাকসিন দিয়ে দিব আর মারেক্স ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু এই বাচ্চাগুলো আমরা গাড়িতে উঠে দিব এগুলো কিন্তু অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা কিন্তু থাকবে আর যারা বড় বাচ্চা নেবেন বাচ্চা তাদের বাচ্চার জন্য কিন্তু কিন্তু স্যালাইনটা স্যালাইনটা দিতে হবে হবে যেটা আমি দেখাইছি এটা খাওয়াতে আর আমি এগুলো ছোট বাচ্চা আমি প্যাকেট করা শেষ হয়ে গেছে এখন দেখুন বড় বাচ্চা আমি প্যাকেট করছি এই যে দেখুন এই এগুলো হচ্ছে পনেরো দিনের বাচ্চা এই বাচ্চাগুলো আমরা ময় চলে যাচ্ছে বিভিন্ন জেলায় চলে যাবে কিছু বাচ্চা কক্সবাজার দিকে চলে যাবে দেখুন আমার প্যাকেট করা শেষ এই বাচ্চাগুলো এখন আমি প্যাকেট করা শেষ আমি এখন বাচ্চাগুলো সুন্দরভাবে গাড়িতে উঠে নিলাম আমাদের কিন্তু জেরো বাচ্চা কিন্তু আগে চলে গেছে কাউন্টারে বাস কাউন্টারে চলে গেছে তো আমরা এই বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছি এখন এইগুলো কোনো দিনের বাচ্চা এইগুলো একটু সেভাবে নিয়ে যেতে হবে তো বাচ্চাগুলো আমি নিয়ে আসছি পরে দেখেন কাউন্টারের লোক আছে উনি কিন্তু বাচ্চাগুলো সুন্দরভাবে বুঝে কারণ আমি যে বাচ্চা বাসা থেকে নিয়ে আসি দুই একটা বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না বা এসে না তো উনি ওই জন্য বাচ্চাগুলো কিন্তু এই যে দেখুন ইনি হচ্ছে কাউন্টারের লোক ইনি বাচ্চা সুন্দরভাবে আগে দেখে নিচ্ছে দেখে নিয়ে কিন্তু বাচ্চাগুলো এই যে দেখুন যে যারা বাচ্চা ওঠানামা করে তাদেরকে দায়িত্ব দিল ওনারা নিয়ে যাচ্ছে ওনারা নিয়ে যায় একটা নির্দিষ্ট জায়গাতে রাখবে এইগুলো হচ্ছে আমার বাচ্চা এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা আমি এখানে নিয়ে আসি যে জেরো বাচ্চাগুলো আপনাদের মেশিন থেকে বের করে দেখাইছি সেইগুলো এইগুলো দেখুন এই যে দেখুন এই এইগুলো বাচ্চাই হচ্ছে আমার এখানে যে যতগুলো বাচ্চা দেখছি সবগুলো বাচ্চা কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু নাম লেখা আছে আমার আমার খামারের নাম লেখা আছে প্লাস আমারও নাম লেখা আছে কিন্তু কে কোথায় নিচে সেইগুলো নামও কিন্তু আছে আমাদের খামারে কিন্তু স্টিকার আছে স্টিকার শেষ হয়ে যাওয়ার জন্য এই অবস্থা এই যে মায়া লেখা আছে ওখানে দুশো বাচ্চা যাচ্ছে এটা যাবে হচ্ছে ছেলেটে এই দুশো পিস বাচ্চা আমি সেলেটে পাঠাবো এগুলো সবগুলো হচ্ছে আমাদের বাচ্চা আর এইগুলো বাচ্চা হচ্ছে জেরো বাচ্চা এইগুলো বাচ্চা কোনো ভেজাল নেই দেখেন সুন্দরভাবে আমরা প্যাকেট করেছি একটা কেটে প্যাকেটে কিন্তু তিরিশ পিস করে বাচ্চা দিয়েছি আপনার ভিডিওতে বেশি বড় হয়তো খাসা দেখতে পাচ্ছেন না কিন্তু খাসাগুলো কিন্তু এগুলো অনেক বড় তো এগুলোতে কিন্তু তিরিশ পিস করে বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু আপনার গাড়ির সিটেও দেয় অনেক সময় আবার সাদেও দেয় কিন্তু বক্সে কিন্তু কখনো দেয় না বক্সে বাচ্চা দিলে কিন্তু মারা যাবে এইগুলো বাচ্চা যদি আমরা সিটে বা গাড়ির ছাদে দেয় একটা কাগজ অর্থাৎ টিপল দিয়ে যদি ঢেকে দিই কোনো প্রবলেম হবে না না ইনি হচ্ছে কাউন্টারে লোক এই বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে ইনি এনার মতো করে প্যাকেট করে নিচ্ছে যেহেতু কাউন্টারে ইনি কাউন্টারের লোক ইনি ইনি সুন্দরভাবে প্যাকেট করে নিল সবগুলো বাচ্চা এই যে দেখুন এটা হচ্ছে মায়া কৃষি খামারের যে ইয়াটা সেটা আমি লোগো সহ এরপরে গুলো দিব কারণ আমার গুলো শেষ হয়ে গেছে এই জন্য কিন্তু এরকম করে দিলাম এই যে দেখুন মায়া কৃষি খামার আর এটা ময় মনসুন চলে যাচ্ছে বাচ্চাগুলো একদম রেডি হয়ে গেছে আমি এই বাচ্চাগুলো ময় মনসুন পাঠিয়ে দিচ্ছি তো এরকম করে কিন্তু আমরা মূলত বাচ্চাগুলো বিভিন্ন জেলায় সেল করে থাকি বা বিভিন্ন জায়গাতে চলে যায় খুব দায়িত্ব সহকারে ইনি যে বাচ্চাগুলো দেখে দেখে নিচ্ছে এনার কিন্তু একটা বাচ্চা প্রবলেম হলে কিন্তু উনি নিবে না বা সেই ড্রাইভার কিন্তু আমার কিন্তু বাচ্চা যখন আবার ওনার দায়িত্বে দিব সেই ড্রাইভার কিন্তু ওনার আমরা কিন্তু এইভাবে বাচ্চাগুলো রেডি করে দিয়ে দেখি তো এইগুলো বাচ্চাই কিন্তু আমার হচ্ছে বিভিন্ন জেলায় চলে যায় আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই বাচ্চাগুলো দিয়ে থাকি আর আমরা গাড়িতে বিভিন্ন জেলার যে বিভিন্ন যে গাড়িগুলো আছে কোর্স আছে সেই কোর্সে কিন্তু এই বাচ্চাগুলো দিব এখানে কিন্তু একটা দুটা বাচ্চা এখানে কিন্তু হাজার হাজার বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছে থেকে যারা নেয় তারা কিন্তু খুব টেনশনে থাকে বা আমরাও যারা দে তারাও কিন্তু খুব টেনশনে থাকে এই কিভাবে পোসাব কিভাবে যাবে কি অবস্থা থাকবে তো যারা এরকম বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামার যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে একদম বিশ দিন বয়স পর্যন্ত রেডি বাচ্চা দিয়ে থাকি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাচ্চার জন্য যে কোনো প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম